এই যে কোশ্চিনটিকু আমি বর্তমান সলভ কলে, এটাকে বর্তমান মু কম করবি না আমার যে লিনিয়র ইকুয়েসন বা একঘাতি সমীকরণর ইউজ করিকি বা তাকে ব্যবহার করিকি মু এটা কেমন সমাধান করিবি। দেখ এইটি গোটে কোণ হচ্ছে, মনেকর ধর ধরা যাও, কোণ ধরিবা না ধরা যাও এটা, এটা কোণ বা এটা দেখ সেও যেটা আপল, এ হচ্ছে কোণ তোমার সেও সংখ্যা নেই যাও, এটা হল তোমার সেও সংখ্যা আসিগাল। সেইভাবে ভাবে তোমার বি সরি বি কোচি ওটা অরেঞ্জ অরেঞ্জ আনিথ ওটা কু তো ওটা কু নেই যাও তোমার কমলা সংখ্যা, কমলা সংখ্যা নেই যাও, কমলা সংখ্যা আসিগাল। বর্তমান দেখ আমাকে প্রথমে প্রশ্নরে দিয়া যাই কোণ না টোটাল যেত তোমার সেউ এবং কমলা লা সে অনুপাত লা কে না 5:8, তা মানে কোণ কৌছি সি যদি তাকে আমি রিপ্রেজেন্ট করা কমিটি করা বা দর্শাইবা কমলা বা সেও অনুপাত কমলা ইকুয়াল টু হেলা কেতে না 5:8, ইয়ে হচ্ছে গোটে রিলেসন বা সম্পর্ক পাইগলে আমি যে অনুপাতর সম্পর্কটা। সেইভাবে ভাবে সেকেন্ড কথা কোণ কৌছি সে সে কুচি আমি কোণ কলে না 15টি সেউ বর্তমান আমি বাহার করেদেলে, সে যে বাস্কেট ভিতর 15টি সেউ আমি বাহার করেদেলে, তাহলে বাহার কলে মানকর টোটাল সেউর আমি 15টি সেউ আনলে হারি, তো এ এটা তাহলে আপুল ডিভাইডেড বাই এ মাইনাস 15 ডিভাইডেড বাই কেতে অরেঞ্জ যেটা কি তোমার দিয়েছি কেতে 8 দিয়েছি তোমার, যেতে তোমার 15টি সেউ নিয়ে গেল তাহলে তোমার অনুপাত কেতে রহিলা 1:4, তা মানে কোণ যেত সেউ লা 15 নিয়ে গেলে কিন্তু কিন্তু তোমার অরেঞ্জ যেটা কমলা সংখ্যা অপরিবর্তিত রহব, সেভাবে চেঞ্জ রহব, চেঞ্জ হবনি, সে কনস্ট্যান্ট রহিলা বা স্থির ভাবে রহিলা, সেইভাবে ভাবে অরেঞ্জ কনস্ট্যান্ট স্থির রহিলা, তেণু তোমার আপুল 15টি কমিগাল, তার অনুপাত দিয়েছি কেতে না 1:4, যেটা কি তুমি এটি বাহার করেছিল না, এটা কোণ পাই তুমি কম্পেয়ার কল, কাহিঁকি না তোমার কমলা সংখ্যাটা তোমার চেঞ্জ হোনি, কমলা কনস্ট্যান্ট রয়েছে, তুমি সেউ 15টি বাহার করছি কমলা কনস্ট্যান্ট বা স্থির ভাবে রয়েছে, তেমন এই দুইটা ভ্যালু এটি যেত হল এটি কনস্ট্যান্ট, তেমন যদি কম্পেয়ার কলাপরে বা দুইটা ইকুয়াল কলাপরে তুমি বাহার করেছিল ভ্যালুটা, সেইভাবে ভাবে দেখ এই যে দুইটি তুমি পাইগল রিলেসন বা সম্পর্ক পাইল, এই সম্পর্ক ইউজ করি বা ব্যবহার করিকি আমি কোণ করা বর্তমান না আমি বর্তমান সলুসন বাহার করা, যে প্রশ্নটির উত্তর বাহার করা। দেখ এইটি প্রথমে কর, এইটিকু বজ্র গুণন কর, এই দুইটি হচ্ছে ইকুয়েসন, এটা হল একঘাতি সমীকরণ, তাকে বজ্র গুণন কল কে হয়েছিল 8 × A, 8 × A হয়েগলা কে দেখ পিলে মানে মু গোটে কাম করুছি, তুমি আপুল আপুলটা ঠিক চলিব ওকে, তো এটা মল্টিপ্লাই করে দিও কে হয়েগলা 8 × A ইকুয়াল টু 5 × O, ওটা কু কনফিউজ করিয়া সরি কনফিউজ হব 0 পিলামানে কনফিউজ, তেমন ওটা ওটাকে মঝিরে স্টার দিয়ে দেউছি হলো, ওটা মানে 5টা কমলা ওকে। দেখ বর্তমান উইচ ইকুয়াল টু কেতে গেল না 8A − 5 অফ স্টার দিয়েছ ইকুয়াল টু 0, তো ইয়ে গোটে ইকুয়েসন বর্তমান তুমি পাইগল বা সমীকরণ গোটে পাইগল। সেইভাবে ভাবে এই ইকুয়েসনটিকে বজ্র গুণন কর, এইটাকে এটি মল্টিপ্লাই কর, এটাকে এটি গুণন করা যাও, এটা 0 নুহে, এটা হচ্ছে তোমার কমলা সংখ্যা, তাহলে এটা কেতে হয়ে 4 × 1 − A − 15 ইকুয়াল টু 1 × এটা কমলা, তাহলে গেল এতে গেল এটা 4A − 15 × 4 কে গেল 60, ইকুয়াল টু 1 × 1 এটা কমলাটা 1 × কমলা, তাহলে বর্তমান দেখ 4A ওকে, তো ইকুয়েসন উভয় পার্শ্বের মু কম করি 60 কু যোগ করেদেলি, যোগ করেদেলে প্লস 60 এপটে কে 0 হয়ে গেল, তাহলে প্লস 0 উইচ ইকুয়াল টু কে হয়েগাল 1 × কমলা যেত কমলা থিব প্লস 60 ওকে, তো বর্তমান মু কম করি এই যে এই ভ্যালুটা মু এপটু আনবি মানে কোণ উভয় পার্শ্বের গোটে কমলা মাইনাস করিদিও, তো মাইনাস 1 × 1 কমলা ইকুয়াল টু 60 আসিগাল, তো বর্তমান ইকুয়েসন দুইটা মু পাইগলি বা সমীকরণ দুইটি মু সুন্দর ভাবে বাহার করেদেলি, প্রথম সমীকরণ লা 8 এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে 8 ওকে, তো বর্তমান মু এই দুইটা সমীকরণ সলভ করবে বা সমাধান করবি, এই দুইটা সমীকরণ কেমি সমাধান করি মু তোমাকে কিন্তু বর্তমান দেখ আর কোফিসিয়েন্ট বা এ র কেতে তার কোশ্চেন কেতে অছি 4 অছি, এই যে এসে যেত মল্টিপ্লাইটা কোশ্চেন কোন যে তোমার থিটার বা যে অরেঞ্জর কোফিসিয়েন্ট হচ্ছে 1 অছি, সেইভাবে ভাবে এটি এ আপুলর কোশ্চেন 8 অছি, তারপরে তোমার অরেঞ্জর কোশ্চেন 5 অছি, সেইভাবে ভাবে দেখ মু কোন করিবি এই দুইটা কম সলভ করিবা পাই মু ইকুয়েশন উভয় পার্শ্বরে এই ইকুয়েশনটারে মু ফার্স্ট −2 মল্টিপ্লাই করিবি, এই কোশ্চেন যদি −2 মল্টিপ্লাই করি দেউছি কেতে হয়ে দেখ 2 × 4 −8 −মাইনস কেতে হয়েগলা প্লস 2 × 1
କେତେ ହେଇଗଲା, ତାହେଲେ ଦୁଇଟା କମଳ ଆସିଗଲା, ହୁଚ ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ 60 ଇଣ୍ଟୁ କେତେ ହେଇଗଲା 2 120, କିନ୍ତୁ ମାଇନସ୍ ଅଛି, ତା ମାନେ କ'ଣ ହେଲା ନା -120। ଓକେ, ତ ଏଇ ଇକ୍ୱେସନଟାକୁ ଏଠି କାଣରେ କେତେ ହେଉଛି, ଏଇ ଇକ୍ୱେସନ ହେଲା ତେ 8 -5 ଇଣ୍ଟୁ 3 ଅରେଞ୍ଜ ଇକ୍ୱାଲ ଟୁ 0 ଆସିଗଲା। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଇକ୍ୱେସନ ଦୁଇଟିକୁ କ'ଣ କରିବି ନା ଯୋଗ କରିଦେବି। ତ ଯଦି ଯୋଗ କଲା ପରେ ମୁଁ କ'ଣ ପାଇବି, ଦେଖ ଏଇଠି କ'ଣ କରିବ ତୁମେ, ଏ ଦୁଇଟା ଭାଲ୍ୟୁ କଟିଯିବ, କାରଣ ନେଗେଟିଭ ପଜିଟିଭ କଟିଗଲା। ତାହେଲେ 5 ରୁ 2 ଗଲେ କେତେ ହେଇଗଲା -3, ଅରେଞ୍ଜ ରହିଲା, ଅରେଞ୍ଜ ରହିଲା ହୁଇଚ୍ ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ ହେଲା ନା -120, କାରଣ ଏଇଟା 0 ରହିବ ସେମିତି। ତ ବର୍ତ୍ତମାନ ଦେଖ, ବର୍ତ୍ତମାନ ଯଦି ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ ମୁଁ -1 ଆଡ଼୍ କର ମାନେ ଗୁଣନ କରିବି, ତାହେଲେ କେତେ ହେଇଗଲା 3 θିଟା, ସେବା 3 3 କମଳା ଇକ୍ୱାଲ ଟୁ 120। ତାହେଲେ ଥିଟା ବା କମଳା କେତେ ହେଇଗଲା ନା ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ 3କୁ ହରିଦିଅ, ହୁଇଚ୍ ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ ହେଲା 60। ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ତୁମେ ପାଇଗଲ କମଳା ସଂଖ୍ୟା ହେଉଛି 60। ଯଦି 60ଟି କମଳା ଆସିଲା ତାହେଲେ ତୁମ ସେଉ ସଂଖ୍ୟା କେତେ ବା ଆପୁଲ ସଂଖ୍ୟା କେତେ ବାହାର କର, ଏଠି ଆପୁଲ କେମିତି ବାହାର କରିବ ଦେଖ, ଏଇ ଯେକୌଣସି ରିଲେସନରେ ପକାଇ ଦିଅ, ମନେକର ଏଇ ରିଲେସନରେ ପୁଟ୍ କରିଦିଅ, ପୁଟ୍ କଲେ ବାହାରିଯିବ। ବର୍ତ୍ତମାନ ଦେଖ, ତାହେଲେ ଆପୁଲ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ କମଳା କେତେ ହେଲା 60 ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ ହେଲା 5/8। ଯଦି ଇକ୍ୱେସନ ଆମେ ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ କ'ଣ କରିବା ନା 60କୁ ଗୁଣନ କରିବା, 60କୁ ମଲ୍ଟିପ୍ଲାଏ କଲେ କେତେ ହେଇଯିବ, କଟିଯିବ ଏଇଟା 5/8 × 60। ତ କେତେ ହେଲା 8 5 40 ଆସିଗଲା, ତା ମାନେ 25ଟି କମଳା, ସରି 25ଟି କ'ଣ ଆସିଗଲା, ଏ ଇକ୍ୱାଲ ଟୁ 25। ତାହେଲେ ସେଉ ଆସିଲା 25ଟି ଏବଂ ତୁମର ଅରେଞ୍ଜ ଆସିଲା କେତେ ବା କମଳା ହେଲା 60ଟି। ଓକେ, 60ଟି କମଳା ଆସିଲା, ତାହେଲେ ସମୁଦାୟ କେତୋଟି ଆସିଲା, ତାହେଲେ ସମୁଦାୟ ତୁମର କେତେ ଆସିଗଲା। ଓକେ ସାର୍, ଟିକେ ଭୁଲି ଯାଇଛି, 3 ଚକୁ 12 ଏଇଟା 40 ଆସିବ। ଓକେ ଏଇଟା 40 ଆସିବ, ତ 40 ଆସିଲେ କେତେ ହେଇଗଲା, ଏଇଟା 120/3, ସେଭଳିଆ ଭାବରେ ଏଇଟା 60 ନୁହଁ ଏଇଟା 40 ହେଇଯିବ, ସରି ଏଇଟା 40, ତା 8 5 40 ଠିକ୍ ଅଛି, ତ 25 ଟିକେ ଠିକ୍ ଅଛି। ଓକେ, ଟିକେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଥିଲା, ଆଉ ଦେଖ କାଲକୁଲେସନ୍ଟା ମିଷ୍ଟେକ୍ ହେଇଥିଲା ଟିକେ। ବର୍ତ୍ତମାନ ତୁମର ଆପୁଲ ଆସିଲା 25ଟି ଆସିଲା ଏବଂ ସେଉ ଆସିଲା କେତୋଟି, ସରି ଆପୁଲ ଆସିଲା ବା ସେଉ ଆସିଲା 25 ତୁମର ଆସିଗଲା ଏବଂ ତୁମର ଅରେଞ୍ଜ ଆସିଲା କେତୋଟି 40ଟି। ଓକେ, ତ ବର୍ତ୍ତମାନ ଆମର କ'ଣ ଦରକାର, ତାହେଲେ ସମୁଦାୟ ସମୁଦାୟ ପ୍ରଥମେ ପ୍ରଥମେ କେତୋଟି ପ୍ରଥମ ପ୍ରଥମ ଫଳ ସଂଖ୍ୟା କେତେ, ପ୍ରଥମ ଫଳ ସଂଖ୍ୟା କେତେ ଥିଲା, ସଂଖ୍ୟା ହେଉଛି କେତେ ତୁମର ଆସିଲା ଯେତିକି ଆପୁଲ ସେଉ ଅରେଞ୍ଜ ପ୍ଲସ୍ ଏଇଟା ହେଲା କେତେ ହେଲା 65, ଅରେଞ୍ଜ ପ୍ଲସ୍ ଆପୁଲ ମିଶିଲେ 65 ହେଲା। କିନ୍ତୁ ତୁମେ କ'ଣ କରିଛ ନା 15ଟି ଆଣିସାରିଛ, କ'ଣ ନା ଯେଉଁଟାକି ତୁମର କେତେ କେତେଟା ଏଥିରୁ କ'ଣ କଲ ତୁମେ 15ଟା ଆଣିଲ ହରି, ଆପୁଲ 15ଟା ଆଣିଲ ହରି, 15ଟା ଆଣିଲ ହରି, ତା ମାନେ କ'ଣ 25 -15 ସେଟା ଆସିବ କେତେ 10ଟି ଆସିଗଲା, ବା ରହିଲା ବର୍ତ୍ତମାନ 10ଟା। ତ ସେଇ 10ଟା କ'ଣ କରିବ, ତାହେଲେ ସମୁଦାୟ କେତେ ଅରେଞ୍ଜ ଚେଞ୍ଜ ହେଇନି ବା କମଳା ଚେଞ୍ଜ ହେଇନି, ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଆସିଗଲା ତେବ ହୁଇଚ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 40 + 10 ହୁଇଚ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 50। ତ ସମୁଦାୟ ଫଳ ସଂଖ୍ୟା ଆସିଗଲା 50ଟି, ଯେତେବେଳେ ତୁମେ 15ଟି ସେଉ ବାହାର କରିସାରିଲା ପରେ। ବୁଝିପାରିଲ, ସେ ପୂର୍ବ ପ୍ରୋସେସଟା ମଧ୍ୟ ଥିଲା ଠିକ୍, ଏଇଟା ମଧ୍ୟ ଥିଲା ଠିକ୍, କିନ୍ତୁ ଏଇ ପ୍ରୋସେସଟା କ'ଣ ହେଉଛି ତୁମର ନା ଦୁଇଟି ସମୀକରଣକୁ ମୁଁ ସମାଧାନ କରି କ'ଣ କଲି ନା ତୁମର ଉତ୍ତର ବା ପ୍ରୋବ୍ଲେମଟିକୁ ସୁନ୍ଦର ଭାବରେ ସଲ୍ଭ କଲି। ତୁମେ ଯେକୌଣସି ପ୍ରୋସେସ ଫଲୋ କରିପାରିବ ବା ୟୁଜ୍ କରିପାରିବ, ସଲ୍ଭ କରିପାରିବ, ସବୁ ୟୁଜ୍ କରିକି ତୁମେ ସଲ୍ଭ କରିପାରିବ ପ୍ରୋବ୍ଲେମଟି।